পিচ আমি মনে করি মিরপুরে খেলা যেহেতু হবে অবশ্যই ভালো উইকেটই হবে, তো আমাদের এখন পর্যন্ত আমরা খুব ভালো করেছি, ওদেরকে চিটাঙ্গা হারিয়েছি এবং অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা থাকবে যে এখানে ওদেরকে হারানোর। ওয়ানডে তো এখন শেষ, এখন তো টি টোয়েন্টি ফোকাস, তো আমরা ওদেরকে প্রথম ম্যাচে হারিয়েছি, তো আমাদের এখন মোমেন্টামটা অবশ্যই আমাদের দিকে, তো আমরা চেষ্টা থাকবে যে এটা কন্টিনিউ করার, মোমেন্টামটা ধরে রাখার আর কি। না আমার চিন্তা থাকে বল বাই বল, একটা বল যদি ডট দিতে পারি নেক্সট বলের ফোকাস থাকে, যদি বাউন্ডারি হয়ে যায় তারপরেও আমি আমার স্ট্রেংথে থাকি, যেটা আমি পছন্দ করি বল করতে, আর ওই সময়টাতে নিজের ক্যারেক্টারটা শো করতে আমি আমি নিজে হিসাবে মানে আমি খুব পছন্দ করি আর কি চ্যালেঞ্জ নিতে। ওয়ানডে তে বলতে গেলে ওখানে তো আমরা 10 ওভার করি, তো প্রথম 5 ওভারের একটা প্ল্যান থাকে, বল যখন নতুন থাকে তখন সুইং কন্ট্রোল করা বা লাইন লেন্থে বল করা, অ্যাকর্ডিং টু ফিল্ড বোলিং করা, দেন আফটার 5 ওভার পরে যখন 30-এর পরে আসা হয় তখন নেক্সট 5 ওভারটার প্ল্যান অন্যরকম থাকে, তখন থাকে রান একটু সেভ দেওয়ার ব্যাপার সেপার থাকে, স্লগ টাইম থাকে, ব্যাটসম্যান মারতে চায় তখন অন্য কিছু ডিফারেন্ট প্ল্যানে বল করা হয় আর কি। টি টোয়েন্টিতে তো আপনার 4 ওভার থাকে, তো খুবই কুইকলি শেষ হয়ে যায়, তো ওই সময় ব্যাটসম্যান শুরু থেকেই মারার চেষ্টা করে, তো আমরাও শুরু থেকে ডিফেন্ড করারই চেষ্টা করি ওই সময়টা, এতটুকু ডিফারেন্ট। অবশ্যই ডিফেন্সিভ বোলিং করতে যাব যদি ব্যাটসম্যান অ্যাটাক করে, উইকেট টেকিং আপনার বলেন যে যে বলে ডট পাওয়া যাবে ওইটাই করার চেষ্টা করব বেশি। অবশ্যই 500 এমনি বোলিং দেখতে ভালো লাগে সবার। একটু শর্ট করে বলেন মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা তো এই মুহূর্তে আমাদের যে টিমটা আছে টি-20 আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট মানে বাঞ্চ অফ প্লেয়ার আমি দেখতেছি এই মুহূর্তে, খুবই এনার্জেটিক সবাই, সবাই মাঠে খুবই এফোর্ট দেয় মানে শেষ পর্যন্ত, তো এটা যদি আমরা কন্টিনিউ রাখতে পারি এই ব্যাচটাকে আগায় নিতে পারি তাহলে আমরা মনে করি টি-20তে হোক বা ওডিআইতে হোক যে কোনো ফর্ম্যাটে আমরা আগায় থাকবো সবার থেকে। না ওই সময় ও যে আমার 6 মাসের 2টা পরপর আমি ওই 6-এর দিকে তাকাই নাই, আমি দেখি নাই ও কী করতেছিল, আমি জাস্ট আমি কী করবো সেটা নিয়ে ভাবতেছিলাম। নেক্সট 2 ওভারে আমার ইচ্ছা চ্যালেঞ্জ ছিল যে আমি এনি হাও আমার ডিপেন্ড করতে হবে ওই 2 ওভার, তো আমি সেটা করার চেষ্টা করেছি। না আমি ইন্ডিয়ার সাথে ওইটা আমার ছিল প্রথম ম্যাচ ওয়ার্ল্ড কাপে, সো ওই ম্যাচের পর আমার এক্সপিরিয়েন্সটা মানে ভয়টা কেটে গেছিলো বলতে গেলে, তো এখানে আমার জন্য একটু ইজি হয়েছে বল করা আর কি। টি-20তে
অবশ্যই আমরা ভালো বল করছি লাস্ট পাঁচ ওভারে। প্ল্যানটা ছিল অবশ্যই মানে ডট বলে যাওয়া, ডিফেন্ড করা। এই পাঁচ ওভারে আমরা পাঁচ ওভারে হয়তো 50 হতে পারতো, 40 হতে পারতো, আমরা যতটুকু ডিফেন্ড করতে পারছি খুব ভালো করছি আমরা, ওদেরকে 55-এর মধ্যে আটকে ফেলছে। অবশ্যই না, এটা ভ্যারি করে ব্যাটসম্যান কোন শটটা খেলে, মানে এন্ড অফ দ্য ওভারে ও যদি ধরেন ফুল আর লেন্থে বল ভালো খেলে বা ওয়াইড অফ দ্য ক্রিজ ভালো খেলে, তো ওর জন্য ডিফারেন্ট প্ল্যান সেট করা হয়, তো অনুযায়ী আমরা চেষ্টা করি বল করার আর কি। না, সেম ম্যাচেস থাকে, ম্যাসেজগুলো চেঞ্জ হয় না, যার যার ডিফারেন্ট আর কি, ডিফারেন্ট ব্যাটসম্যানের জন্য ডিফারেন্ট ম্যাসেজ থাকে, তো ওটা এক্সিকিউট করার চেষ্টা করি মাঠে। না, সামনে হয়তো বলবো, এখনো বলিনি আর, এখন দেখতেছি, অবজার্ভ করতেছি, জিজ্ঞেস করবো অনেক কিছু, যে মানে প্রেশারটা কীভাবে হ্যান্ডেল করে বা নতুন বলটা কীভাবে ওনারা এত স্মুথলি বল করে, এগুলো নিয়ে আলোচনা। আমরা ইনশাল্লাহ সিরিজ জিতবো ইনশাল্লাহ। যতটুকু বিপিএলে আমার মানে খুব ভালো গেছে আলহামদুলিল্লাহ, চেষ্টা ছিল যে প্রতিটা ম্যাচে কন্ট্রিবিউট করবো টিমের জন্য, সেটা হয়তো এক দুটা ম্যাচে করতে পারিনি, বাট মোস্ট অফ দ্য টাইম আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার টিমের জন্য, তো এটা অবশ্যই হেল্প করছে আমাকে। আমার ভালো লাগতেছে, আমি টিমকে মানে একটা মোমেন্ট দিচ্ছি জেতার জন্য, একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছি, তো এটা একটা বড় দায়িত্ব আমার জন্য, আমি এনজয় করতেছি এটা। উইকেটগুলো খুব ভালো ছিল, চ্যালেঞ্জিং ছিল বোলারদের জন্য, ডিফেন্ড করার জন্য খুব স্ট্রাগল করতে হয়েছে আমাদেরকে অনেক, সো আমি মনে করি যে এরকম উইকেট থাকলে আমাদেরও শেখা হবে যে ভালো ব্যাটসম্যান অ্যাগেনস্ট আমরা ভালো বোলিং করার অ্যাটলিস্ট আমাদের চেষ্টা থাকবে, প্রতি ম্যাচে আমরা চেষ্টা করতে পারবো যে ডিফেন্ড করা যায় কীভাবে ওইটা নিয়ে। অবশ্যই অবশ্যই আমাদের খুব ভালো পেস বলার আছে, সমস্যা আমরা ডিফেন্ড করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সবাই আমাদের টিম মেম্বার সবাই চাচ্ছে যে তাদের ফিলিংটা একটু ইম্প্রুভ করার চেষ্টা করে, মাঠে একটু অর্গানাইজ থাকতে চায় সবাই, আছে না ফাস্ট বোলার একটু পিছনে দাঁড়ায় বা কাভারে দাঁড়ায় না, পয়েন্টে দাঁড়ায় না, কিন্তু এখন যে সময়টা আসতেছে সবাই যে কোনো জায়গায় ফিল্ডিং করার জন্য প্রস্তুত আর কি, তো এটা খুব ভালো জিনিস। এটা অবশ্যই ক্যাপ্টেনই ভালো জানে, আর উনি হয়তো আমাকে দিয়ে মানে ট্রাস্ট ফিল করে যে আমি ভালো ডিপেন্ড করতে পারবো লাস্টের দিকে, এই জন্য আমাকে দেওয়া হয় আর কি। টি-20 নতুন দল গঠনের পরে ক্যাপ্টেনের থেকে কী বার্তা ছিল আপনাদের,
ইনশাল্লাহ সম্ভব, যেহেতু বলছি মোমেন্টামটা আমার দিকে আছে এখন পর্যন্ত, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর ক্যাপ্টেন তো অবশ্যই আমাদেরকে চিয়ার আপ করতেছে, আমরা ইয়াং আছি ছেলেপেলে সবাই, সব কিছু মিলিয়ে ঠিকঠাক চলতেছে।